আবার শুরু করুন। দর্শক কুণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পানির যে আছে, যেটা যেটাকে আমরা পানি গরম করার জন্য ওয়াটার হিটার দিয়েছি। ওয়াটার হিটারটা চালু করার জন্য এখানে একটা ডিভাইস আছে, যেটা অটো ডিভাইস হবে, অটো অন অফ হবে। সেটা হবে মূলত এই সেন্সর থেকে ও টেম্পারেচারটা পেলে। তো এই জন্য সেন্সরটাকে আমরা একটু হিটারের কাছে ধরলাম, যাতে দ্রুত আমরা দেখতে পাই যে সে কাজ করছে কি না। এই সেন্সরটাকে হিটারের কাছে ধরলাম, হিটার কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার সাপ্লাই পাচ্ছি আমরা, এবং টেম্পারেচারটা আমরা বেঁধে দিয়েছি 22। এখানে অলরেডি আমাদের একে 21 হয়েছে। যদি একটু ডিসপ্লে দেখেন, ডিসপ্লেতে দেখবেন 21 আছে। এই 21 যখন 22 চলে যাবে তখনই এটা অটো অফ হয়ে যাবে। মূলত আমরা যার জন্য আমাদের কাঙ্ক্ষিত বিষয়ই এটা, যে আমরা আমাদের প্রয়োজনীয় টেম্পারেচার বেঁধে দিলে যেন ওখানে সে অটো অফ হয়ে যায়, এবং টেম্পারেচারটা যদি আবার কমে যায় সেক্ষেত্রে যেন ও চালু হয়ে যায়। আসলে এটা এতটাই আধুনিক, এটা ধরে রাখা বা কিছু রাখার প্রয়োজন নেই। আপনি যেখানেই থাকেন সেখান থেকে কন্ট্রোল করতে পারবেন, সে দ্রুত ও কাজ করবে, অটো কাজ করবে। এখানে আমি শুধু ধরে রাখার কারণ হলো যে দ্রুত যেন আমরা এটার একটা রেজাল্ট দেখতে পাই। হিটারটার কাছাকাছি আমরা সেন্সরটাকে ধরে রেখেছি। হ্যাঁ, 22 চলে আসছে। আপনারা যদি ডিসপ্লেতে একটু দেখতে চান দেখতে পারবেন 22 চলে আসছে। এই 23 যাওয়ার আগ পর্যন্ত, মানে 23 যে 22 যে সময়টা, এটা শেষ হলেই আপনার বন্ধ হয়ে যাবে। 22 আসছিল হয়তো অনেক পানি, তো এখানে অনেক পানি, আবার ঠান্ডা পানি কাছাকাছি চলে আসলে তখন আবার